হ্যাটট্রিক করলে 500 টাকা হ্যাঁ বাবু পাসন হ্যাঁ বাবু পাসন কোথায় না পর পর তিন বলে তিনটি চার এবং হ্যাটট্রিক করলে 500 টাকা আছে আরামবাগ মোবাইল স্টোর পুরস্কারের বন্যা বই দিচ্ছে পরপর তিনটে উইকেট কিংবা পরপর তিন বলে তিনটে চার মারলে 500 টাকা প্রাইজ আছে আউট আর দুটো উইকেট নিলেই হ্যাটট্রিক চান্স আছে এবং 500 টাকা প্রাইজ আছে আরামবাগ মোবাইল স্টোরের পক্ষ থেকে চার মারতে পারে নাকি ব্যাটসম্যান দলীয় রান দুই পাঁচশো টাকা সোমনাথ সোমনাথ সৌভিক ডাকছে তোকে আউট আউট দেখা যাক হ্যাটট্রিক করতে পারে কিনা রানের ছেলে সৌমেন চ্যাটার্জি সৌমেন চ্যাটার্জি তুমি যেখানে থাকো একবার ট্রেনে দেখা করো সৌমেন চ্যাটার্জি দাদা কি অবস্থা চমৎকার বল এবং ওয়াইড হয়ে গেছে কিন্তু এই বলটায় দলীয় রান গিয়ে দাঁড়ালো তিন আউট 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 বলতে বলতে দলের তৃতীয় উইকেটের পতন ঘটল দলীয় রান চার মহিগ্রামে রাজু মহিগ্রামে রাজু তোমাকে খোঁজ করছে তুমি ট্রেনতে এসো চমৎকার ফিল্ডিং চমৎকার ফিল্ডিং অবধারিত চার বাঁচিয়ে দিল সুন্দর বল করছে বোলার চতুর্থ বার শেষে ভগবানপুরের দলীয় রান আট পাঁচ উইকেটে কিন্তু আবার সেই খারাপ খবর ব্যাটে কোনো রান হয়নি ওয়াইড আবার সেই অতিরিক্ত রান এখনো পর্যন্ত ভগবানপুরের ন রান পুরোটাই অতিরিক্ত আবার আউট আবার আউট আবার
আবার আউট, আবার আউট। আবার অতিরিক্ত রান, দশ। কোনো ব্যাটসম্যানের কাছ থেকে রান এলো, ব্যাটসম্যানের ব্যাট থেকে রান এলো, চার। অতিরিক্ত এগারো এবং ব্যাটসম্যানের থেকে ফেয়া গেছে চার, মোট পনেরো। আবার আউট হয়ে গেল, ইনিংস শেষ। দু বলে দুটো চার, দেখা যাক পুরস্কারটা পায় নাকি ভিকি। আর চার রান দরকার, আউট হয়ে গেল ভিকি, আউট হয়ে ফিরে যাচ্ছে ব্যক্তিগত আট রান করে দলীয় রান। ওয়াইড যাক, এই খেলায় বর্ধমান ভগবানপুরকে হেলায় হারিয়ে দিয়ে পরবর্তী খেলা যাওয়ার যোগ্যতা অর্জন করলো।